বন্ধুরা ভোটার কার্ডের ভুল সংশোধন পুনরায় আবার শুরু হয়ে গেছে আপনার যদি ভোটার কার্ডে কোনো ধরনের ভুল থেকে থাকে আপনার যদি নামের বানান ভুল থেকে থাকে অথবা যদি আপনার ডেট অফ বার্থ ভুল থেকে থাকে অথবা যদি আপনার ভোটার কার্ডের ছবিটি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি করতে পারেন তো আপনার ভোটার কার্ডে যে ধরনের বানানের ভুল রয়েছে সে ধরনের কি ভুল আপনার ভোটার লিস্টে রয়েছে সেটা আপনাকে সবার প্রথম চেক করতে হবে তো ভোটার লিস্টে আপনি চেক করার জন্য আপনাকে ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে অথবা আপনাকে ভোটার লিস্ট খুঁজে বার করে সেখান থেকে আপনাকে চেক করতে হবে তো আপনার মোবাইল থেকেই আপনি আপনার এলাকার বা আপনার যে বুথে যে এখানে ভোট দেন সেই বুথের আপনি সম্পূর্ণ ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে আপনার এলাকার ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে ভিডিও আসবে আপনার ভোটার কার্ডে যদি আপনার ভুল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম আপনাকে আপনার মোবাইলে বা কম্পিউটার থেকে আপনি সরাসরি গুগল ওপেন করবেন এবং গুগল ওপেন করার পর এখানে আপনি ডাইরেক্ট এন এই লেখাটা আপনি টাইপ করে সার্চ করে দেবেন এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করলে আপনি সরাসরি এই এনভিএসপি ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আপনি পৌঁছে যাবেন তো পেজটা ওপেন হওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের অপশান আসবে এখান থেকে আপনি যদি মোবাইল থেকে ওপেন করেন একটু স্ক্রল করে স্ক্রল ডাউন করবেন এবং এখানে ডাউনলোড ইলেকটোরার রোল এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনাকে এখান থেকে স্টেট সিলেক্ট করার অপশান দেবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি সুতরাং আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিয়ে গো অপশানে ক্লিক করে দেব। এবং বর্তমানে দু হাজার সালের নতুন ভোটার লিস্টের জন্য আপনার দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আপনি সংশোধন করতে পারেন এখানে তার ছোট্ট করে শটটা দেওয়া রয়েছে তো এটাতে আমরা আসবো পরবর্তী ভিডিওতে আজকে আমরা সরাসরি ভোটার লিস্ট ডাউনলোড করব। তো তার জন্য স্ক্রল করে একটু নিচের দিকে আসব এবং এখানে ভোটার লিস্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করে থাকেন বা যে ডিস্ট্রিক্টের আপনি ইলেকটোরাল রোলটা ডাউনলোড করতে চাইছেন তারপর আপনার অ্যাসেম্বলি আপনি এখানে চুজ করবেন আমাদের অ্যাসেম্বলি আমরা এখানে চুজ করে নিচ্ছি এরপর আপনি যে বুথে ভোট দেন সেই বুথের নামটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে বুথে বসবাস করে থাকি সেখানে এই যে পাশের যে ড্রাফ রোল অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর একটা ছোট্ট ক্যাপচা আসবে এই ক্যাপচাটা আপনাকে ফিল করতে হবে তারপর এখানে ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে নতুন যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচন তালিকা দু অর্থাৎ নতুন দু সালের ভোটার লিস্ট এটা এবং এখানে আপনারা দেখতে পাবেন সরাসরি নিচে স্কল ডাউন করলে আপনার সম্পূর্ণ নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো এইভাবে আপনার এলাকার আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে সেখান থেকে আপনার নাম আপনি চেক করে রেখে নিতে পারবেন এবং সেখানে আপনার নামের বানান ভুল বা আপনার এপিক নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনার ভোটার কার্ডে যদি আপনার কোনো ধরনের ভুল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনে বাড়িতে বসেই কিভাবে সংশোধন করতে পারেন তো চলুন বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই